নমস্কার, আজকে আমি রান্না করব পটল আলু আর স্কোয়াশ দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি। যেহেতু আজকে আমাদের নিরামিষ শুক্রবার, আজকে কিচ্ছু চলবে না, মাছ মাংস পেঁয়াজ রসুন টক কিচ্ছু চলবে না, সেই জন্য আজকে আমি একটা সুন্দর নিরামিষ আমার মায়ের হাতে রান্না আমি দেখাবো। পটল দিয়ে দিলাম তেলে, এটা একটু ভেজেও নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু দুম দুম করে কেটে। আমার আলু স্কোয়াশ পটল ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এই 3 চামচ মতো কালো নুনিয়ার আতপ চাল, এটাও আমি এর সাথে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন চালের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন মশলা দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব ½ চামচ আদা বাটা আর ½ চামচ লঙ্কা বাটা। এইবার ভালো করে আমি মশলা দিয়ে কষিয়ে নেব, আর দেব হলুদ, আর লবণ 1 চামচ দিয়ে দিলাম, আর হলুদ অল্প দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, এইবার আমি অল্প জল দিয়ে দেব। বাস, এবার সেদ্ধ হলে একটু গা মাখা হলে আমি নামিয়ে নেব। আমার আলু পটল স্কোয়াশের তরকারি আতপ চাল দিয়ে একদম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম মশলা। ব্যাস, একদম তৈরি হয়ে গেছে। আমার আলু পটলের আর স্কোয়াশ আতপ চালের এই যে সুন্দর একটা নিরামিষ রান্না, এটা একদম হয়ে গেছে। আপনারা করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে, এবং খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।